নেইমার খেলা পারে না, শুধু অভিনয় করে, বলেন এমবাপ্পে। নেইমারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন এবার এমবাপ্পে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কথায় আছে এক বনে দুই ভাগ থাকে না। পিএসজিকে দেখলে কতটা ভুল মনে হতে পারে। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার তিন মহাতারকা খেলছেন ফরাসি ক্লাবটিতে। তাদের মধ্যে নেইমার এমবাপ্পেকে নিয়ে প্রায় গুঞ্জন শোনা যায় দুজনের মধ্যে লেগে গেছে। এই তো সেদিন কিছুদিন আগে মপেলিয়েরের বিপক্ষে ম্যাচটি পেনাল্টি নেওয়া লেগে গিয়েছিল দুজনের। পরে এ নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হলেও বিষয়টি আর বেশি দূর গড়ায়নি। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে সম্পর্ক নিয়ে এবার নিজেই মুখ খুললেন এমবাপ্পে। জানিয়েছেন নেইমারের সঙ্গে এমবাপ্পের সম্পর্ক ভালো না হলে ব্রাজিলিয়ান তারকার প্রতি অনেক সম্মানবোধ রয়েছে তার। चैम्पियन लीगर नतून मौसुमे आज रात माठे नामছে পিএসজি। एस ग्रुप জুভেন্টাসের মুখোমুখি হবে ক্রিস্টোফাস গালতিয়ের দল। কাল সংবাদ সম্মেলনে নেইমারের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলছেন এমবাপ্পে। নেইমারের সঙ্গে এ নিয়ে ষষ্ঠবার চলছে। আমাদের সম্পর্ক সবসময় এমন ছিল, পারস্পরিক সম্মানবোধের উপর ভিত্তি করে, কখনো উত্তপ্ত আবার কখনো শিকল সম্পর্কের মধ্যে দিয়ে গিয়েছে, কখনো আবার সেরা বন্ধু সেটাও মনে হয়েছে, আবার কখনো তেমন কথাও হয় না আমাদের মধ্যে। এটাই আমাদের সম্পর্কের মধ্যকার বৈশিষ্ট্য। নেইমারের প্রতি সম্মানবোধের কথা নিয়েছেন এমবাপ্পে। তবে সম্মানবোধ আছে দলে, তার যে গুরুত্ব সে মাপের খেলোয়াড়, এসব মিলিয়ে তাকে সম্মান করি। শক্তিশালী চরিত্রে দুজন খেলোয়াড় দলে একটু এদিক সেদিক তো হবে, কখনো কখনো হলেও পিএসজির স্বার্থ দেখা হয় সবার আগে। গত 14 আগস্ট মপেলিয়ের বিপক্ষে পিএসজির 5-2 গোলে জয়ের ম্যাচে পেনাল্টি নেওয়া নিয়ে মাঠে দ্বন্দ্ব জড়িয়ে পড়েন নেইমার ও এমবাপ্পে। সে ম্যাচে এমবাপ্পে একটি গোল পেনাল্টি মিস করেন। পরে পেনাল্টি নেইমারের হাতে গেলে বাদ সাধে এমবাপ্পে। পেনাল্টিটি তিনি নিতে চান কিন্তু নেইমার তা হতে দেননি। স্পট কিকটি নিয়ে গোল করেন নেইমার। এবার আবারও পুরনো প্রসঙ্গ উঠে আসে, নেইমার ও এমবাপ্পের মধ্যে ঝামেলা চলছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।